আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি করোনার কারণে আমরা সবাই বাসায় বন্দি এখন আমাদের হাতে অফুরন্ত সময় মার্চের প্রথম থেকেই দেশি পর্তলিকা বা টাইম ফুল ফুটতে শুরু করে ফেব্রুয়ারির মাঝামাঝিতে নতুন করে ডাল ভেঙে বুনে দিলে গাছ দ্রুত বড় হয় এবং প্রচুর ফুল হয় এইবার একটু অন্যরকম করে পুর্তলিকা বুনেছি প্রথমেই বলবো পুর্তলিকার মাটি কিভাবে তৈরি করেছি এক ভাগ মাটি মাটির সাথে অর্ধেক মাটি আর অর্ধেক গোবর সার মেশানো ছিল দুই ভাগ বালি দুই চা চামচ নিমের খোল চার চা চামচ হাড়ের গুঁড়া সব একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি দশ ইঞ্চি একটা মাটির টব নিয়েছি আপনারা চাইলে প্লাস্টিকের টবও নিতে পারেন দুই লিটারের সেভেন আপের বোতল নিয়েছি বোতলের চতুর্দিকে চিকন লোহা গরম করে ছিদ্র করে নিয়েছি ছিদ্র করার সময় খেয়াল রাখতে হবে ছিদ্রগুলো খুব বড় যেন না হয়ে যায় বোতলের নিচের অংশ কেটে নিয়েছি প্রথমে টবের মধ্যে একটা ইটের টুকরা দিয়ে ছিদ্র বন্ধ করে দিতে হবে মিক্সড করে রাখা মাটি টবের মধ্যে দেওয়ার সময় হালকা করে চেপে চেপে বসিয়ে দেব মাটির ভিতরে ফাঁকা জায়গা থাকলে বাতাস ঢুকলে ফাঙ্গাস অ্যাটাক করতে পারে আমি যখন বোতলটা টবের মধ্যে বসাবো লম্বা একটা লাঠি টবের মুখে দিয়ে মাটির মধ্যে বসিয়ে দেব আমার কাছে এর থেকে লম্বা লাঠি ছিল না তবে আপনারা কমপক্ষে বোতলের সমান বড় লাঠি নেবেন বোতলটা টবে বসানোর পর লাঠিটা চাপ দিয়ে মাটির নিচের দিকে গেথে দিব এতে বোতলটা সহজে নড়ে যাবে না বোতলের উপর থেকে মাটি দিয়ে হালকা করে চেপে বসিয়ে দেব টবের চারপাশেও মাটি দিয়ে দেব বোতলটা প্রায় পাঁচ ইঞ্চি মতো মাটির নিচের দিকে বসিয়ে দিয়েছি এর থেকে কম হলে হালকা বাতাসেই বোতল কাত হয়ে পড়ে যেতে পারে এইবার বিভিন্ন কালারের পুর্তলিকার ডাল বোতলের ছিদ্র করা অংশে আস্তে আস্তে গেথে দিব খেয়াল করবেন মাটি একবারে বোতলের মধ্যে দিয়ে দেইনি। অল্প করে মাটি দিয়ে হালকা করে চেপে বসিয়ে পুর্তুলিকার ডাল গেথে দিয়েছি এইভাবে সব ডাল বুনেছি টবের চতুর্দিকেও ডাল বুনে দিয়েছি মাটিটা মিক্সড করার সময় অল্প পানি দিয়ে মাটিটা মিক্সড করে নিতে হবে তাহলে পানি দেওয়ার সময় খুব সহজেই পানিটা বোতলের নিচ পর্যন্ত চলে যাবে পানি দেওয়ার সময় ধৈর্য ধরে আস্তে আস্তে পানি দিতে হবে আপাতত টপটা এমন জায়গায় রাখতে হবে যেখানে শুধু সকালের রোদ লাগে প্রতিদিন একবেলা পানি দিলেই হবে চার পাঁচ দিনে গাছগুলো সেট হয়ে যাবে সারা দিন রোদ লাগে এমন জায়গায় রাখতে হবে আমার এখানে সবই দেশি পুতলিকা বৃষ্টির পানিতে দেশি পোটতলিকা খুব দ্রুত বড় হয় এবং রোদও ভালো হয় ডালগুলো যখন খুব বেশি বড় হয়ে যাবে অল্প অল্প করে ছেটে দিয়ে এক রকম শেপে রাখলে দেখতে ভালো লাগবে এখন যত্ন বলতে নিয়ম করে পানি দেয়া কড়া রোদে রাখা আর কিছু দরকার নেই বিশ পঁচিশ দিনেই ফুল ফোটা শুরু হবে পাঁচ ছয় মাস প্রচুর ফুল হবে তারপর আবার নতুন করে বুনতে হবে পুত্তলিকার এটাই নিয়ম পুরনো গাছে খুব বেশি ফুল আসে না মাটিটা ঠিকঠাকভাবে রেডি করে নতুন করে ডাল বুনে দিলেই প্রচুর ফুল পাওয়া যায় কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন দেরিত হলেও আমি উত্তর দিব সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা এই পবিত্র মাসের উসিলায় আল্লাহ আমাদের করোনার থেকে রক্ষা করুন সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক